Wow. Bye, guys. আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের গেরের পার, জাল দিয়ে মাছ ধরবো। বিগত দিন ধরছিলাম, আজকেও যাব। ওই যে বড় ভাই রাতে আসে এলো, ওই যে নৌকা দিয়ে দিয়ে টানে দড়ি, আর সাথে আছে খাবার, আর আব্বু দলের ইজ্জু লাগেছে। চলেন দেখা যাক কি মাছ পাই আজকে, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের গের, আপনাদের অনেকবার দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এই যে সব গাছগাছলা, আর এরপর হচ্ছে এই যে নৌকা, যেটা উঠাবো, উঠে মাছ ধরা হইবে। খাবার এলো, এই কি খাবার নিয়েছি দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আমাদের গেটটা আপনাদেরকে দেখাই। এই যে এখন আপাতত পেঁপে আছে আর কলা আছে। আচ্ছা, আমাদের গেট দেখেন, আমাদের গেরের কলা হচ্ছে একদম আনাজি কলা। আরো দেখাই, ওই যে দেখেন, এই যে কলা আছে, একটা একদম পাইকে গেছে। এই দেখেন, এটা পাইকে গেছে। চলেন আরো দেখাই। আর এরপর তো শীতের সিজন, আম হচ্ছে। এই যে আম গাছগুলো, সম্পূর্ণ ঘেরটা এই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে, দেখা যাক কতদূর আসে। আর আমাদের গেটটা হচ্ছে মানে রাস্তার সাইডে, আর ওই পাশ থেকে হচ্ছে রাস্তার সাইড, আর এই পাশ থেকে হচ্ছে চকের সাইডে। এই যে হচ্ছে চক, আর এই হচ্ছে গেটের এরিয়াটা। এখন কলা, পেঁপে আর সামনে আম, এগুলো চলতেছে, আর এই হচ্ছে মাছের যেই ব্যবস্থা। ফাইনালি নৌকা ছাড়ছে এবং খাবার দিবে। এখন খাবার দেওয়া হইবে। এটা হচ্ছে নৌকা টাইনে নিতে আসে, কারণ এখানে আরেকজন ওঠার জায়গা নাই নৌকায়, তাই যে টাইনে নিতে আসে আরেক ভাই, যে আমার বড় ভাই, যে টানতেছে। এই যে এখানে ঠেলা দেওয়া কম হয়ে গেছে, এই কারণে আবার টাইনে নিবে, তারপর আবার একটাকে ঠেলা দেওয়া হবে। দেখে আপনাদেরকে হচ্ছে গ্রাম্য মাছ ধরা, মানে গ্রামের মধ্যে চকের গেরের যে মাছ ধরাটা হয় ওটা, এইভাবে দেখেন। এই হচ্ছে এই যে ঠেলা দিতেছে, দেখা যাক জাল টানতেছে, দেখা যাক কি মাছ ওঠে। ওঠে নাই কোনো মাছ, কোনো মাছই ওঠে নাই। আমাদের এই ঘেরে ছাড়া আছে হচ্ছে রুই, কাতল, মানে সাদা মাছ যেগুলো এইগুলো, আর সাথে ছাড়া আছে চিতাল মাছ। এই হচ্ছে গেরের আওতাটা, কারণ জালটা ভালো করে খেপ দেওয়া হয় না, এই কারণে মাছ উঠে না এইভাবে।
এখন পরিস্থিতি চলতেছে দ্বিতীয় খেপের জন্য, দেখা যাক দ্বিতীয় খেপে কি মাছ উঠে। এই আবার যাচ্ছে দ্বিতীয় খেপের জন্য, কারণ প্রথম খেপে এইভাবে ঠেলা হয়নি, তাই দেখা যাক দ্বিতীয় খেপে কি মাছ উঠে। আমাদের গেট তো বড়, আর পানিও এখন বেশি, বর্ষা সিজন, এই কারণে মাছ দেখা যাক কিরকম পরিমাণে পায়। দ্বিতীয় খেপ, এই যে বড় ভাই, আবার এই যে টানতেছে দড়ি, এই যে সে, তৃতীয় নাম্বার খেপ চলতেছে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আজকে মনে হয় মাছের রাশি ভালো না, মানে মাছ পাচ্ছে না। দেখা যাক তৃতীয় নাম্বার খেপে কি মাছ পাওয়া যায়। জাল টানতেছে টানতেছে, আল্লাহ ভালো জানে যে এইবার মাছ পাওয়া যায় কি না। উঠে গেছে, প্রায় কাছাকাছি, দেখা যাক মাছের আশঙ্কা নাই। এবং বড় ভাই দিল নৌকা ধাক্কা, আর এদিকে এদিকে আসতেছে নৌকা প্রায়। এটা সুন্দর একটু খেপ হয়েছে, দেখা যাক এই খেপে কি মাছ উঠে। কোথায় গেল মাছ? যদিও মনে হয় পুষ্করিণীতে পানি বেশি, তো তাই আর কি মাছ ওভাবে উঠতেছে না, আর প্রথম খেপে ঝামেলা হয়ে গেছে তাই। একটা উঠছে, একটা একটা মাছ উঠছে, আজকে এই পর্যন্তই। আসলে আমার ধৈর্য নাই, আমার কাজ আছে, তো আরো মাছ ধরবে, যদি এটা ধরে আমি আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।